কেমন আছেন সবাই? আমি নভেম্বরের মতো আলিএক্সপ্রেস থেকে একটি প্রোডাক্ট আনিয়েছি, যেটা এই মুহূর্তে আজকেই আমার কাছে শিফট হচ্ছে। তো তাই আপনাদেরকে যে কিছুদিন আগেই আমি একটা দেখিয়েছিলাম যে আপনাদের যে ম্যাপেল ট্রি কিংবা ওই যে লেবু গাছের জাস্ট বীজ অর্ডার দিয়েছিলাম, বেশ ছোট্ট শিপিং অর্ডার আছে, 42 সেন্ট অর 20 সেন্ট অ্যামাউন্টের, কিন্তু অলরেডি সেটা আমার কাছে আজকে এসে পৌঁছলো। অ্যাটলিস্ট কতদিন হবে, প্রায় 12 দিনের মতো হবে, এর বেশি হবে না, 12 দিনের মতো হয়েছে প্রোডাক্ট আসছে। তো এই জন্য আপনাদেরকে আমি জিনিসটা দেখালাম যে আসলে আলিএক্সপ্রেস থেকে জিনিস প্রোডাক্ট কেনানো যায়। অনেকে বলছেন ভাই প্রোডাক্ট হাতে পেয়ে আনবক্স করে আমাদেরকে দেখাবেন, এই যে আপনারা দেখতে পারেন ওইখানে আমার নামটা দেওয়া আছে যে এখান থেকে সিঙ্গাপুর থেকে সেটা শিফট হয়েছে, এবং সিঙ্গাপুর লেখা আছে এবং এখানে বারকোড দেওয়া আছে, এবং এখানে এই পাশে দেখেন ভ্যালু কত, $2 সম পরিমাণ দেখাচ্ছে। প্রোডাক্ট টাইপ গিফট টাইপের এই যে দেখাচ্ছে, সো একটু ওয়েট করেন আমি জিনিসটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। যে দেখতে পাচ্ছেন ভিতরে আমার গাছের বীজগুলো রয়েছে, অলরেডি আমি যে আপনাদের সামনে আনবক্সিং করছি। এখানে ওরা একটা চিরকুটের মতো দিয়েছে, দেখেটা কি এখানে প্রোডাক্ট আমি হাতে পেয়েছি কিনা, এটা হচ্ছে ফ্রুট ভেজিটেবল সিডস বনসাই স্টোর থেকে ওরা জিনিসটা আমাকে দিয়েছে, এবং এখানে নাম্বার 1 বলছে সেটা লেবুর চারা, এবং দেখেন সেখানেও আমাকে একটা প্রোডাক্টটা দেখায়। এই হচ্ছে আমার চারাগুলো, এবং এই যে দেখুন আমার চারাগুলি বীজগুলো দেখুন, এটা হচ্ছে আপনার এক ধরনের মরিচ গাছের চারা, যেটা ছোট আকারে, ছোট বেশ চমৎকার, আমি আপনাদের ছবি দেখাবো। জাস্ট এই তো প্রোডাক্ট আসা পর্যন্ত হাতে নিয়ে খুলে জাস্ট যে রিসিপ্ট, সবগুলো প্রোডাক্টের রিসিপ্ট থাকে না, কিছু কিছু প্রোডাক্টে অ্যাটলিস্ট ওরা রিসিপ্ট দিয়ে দেয় যেটা কাস্টমারের স্যাটিসফ্যাকশনের জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। আশা করি যদি কোনো বিস্তারিত জানার থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর নিচে আপনারা কমেন্ট করতে পারেন। অনেকে কমেন্ট করেন ভাই ছোটোখাটো প্রোডাক্ট আনতে কি কোনো কিংবা যে কোনো টাইপের প্রোডাক্ট আনতে কি কোনো চার্জ লাগে কি না। এখন কথা হচ্ছে ভাই আপনার প্রোডাক্টের ধরন অনুযায়ী আপনার ওই ক্ষেত্রে চার্জের দরকার হবে। আপনি যদি দেখেন একটা ঘড়ি আনান, মানে মিনিমাম টাইপের একটা ঘড়ি আনান, এক একটা ঘড়ি দেখা গেছে বাচ্চাদের জন্য ঘড়ি যদি আনেন ওই ক্ষেত্রে ওইখানে ওজনটা একটু কমই হবে, বড়দের জন্য ঘড়িগুলো আনারে আপনার স্পোর্টস টাইপের হলে কিংবা একটু মেটাল টাইপের হলে ওগুলোর ওয়েট একটু বেশি পড়ে। বুঝতেই পারছেন এক দেশ থেকে আরেক দেশে পণ্য আপনাকে দিবে ওরা কম রেটে, ওই ক্ষেত্রে সব জিনিস কিন্তু আপনাকে সে ফ্রিতে দিতে পারবে না, একটু ওয়েট হলে তখন বাংলাদেশ সরকার ওই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে চার্জ রাখে। আমার যতটুক আমি যতটুক জানি যে মোটামুটি ওয়েটের হলে গড়ি হলে অনেক সময় নেয় না, কিন্তু বেশি ভারী ওজনের কিছু হলে আপনার ওই ক্ষেত্রে যেমন পাওয়ার ব্যাংক কিংবা মোবাইল, তাছাড়াও মানে ভারী কোনো অ্যাক্সেসরিজ আনলে ওই ক্ষেত্রে আপনার শিপিং চার্জ একটা ন্যূনতম একটা শিপিং চার্জ নেয়, 150 টাকা 200 টাকা এই লেভেলের একটা শিপিং চার্জ নেয়। তাছাড়াও আপনার আরেকটা ব্যাপার হচ্ছে অনেকে বলে যে ভাই আমি বাংলাদেশ থেকে কিভাবে কিনবো, ভাই বাংলাদেশ থেকে কেনার জন্য একটাই ওয়ে হচ্ছে, সেটা হচ্ছে আপনার আপনার যে কোনো লেভেলের মাস্টার কার্ড লাগবে। এখন মাস্টার কার্ড বলতে গেলে মানে ইন্টারন্যাশনাল স্বীকৃত, আপনি যদি বলেন ভাই আমি ডাচ বাংলার গিফট কার্ড কিনবো, ওই যে শপিং কার্ডটা ওটা দিয়ে শপিং করতে চাচ্ছি, এই ক্ষেত্রে বলতে হচ্ছে ভাই যে এটাতে হবে না, কারণ হবে না এটা ইন্টারন্যাশনাল স্বীকৃত নয়, এটা দিয়ে আপনি বাংলাদেশের বিভিন্ন স্টোর থেকে কিংবা ই কমার্স সাইট থেকে কিনতে পারবেন। বাইরে থেকে কিনতে গেলে আপনার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কিংবা আপনার নেটেলার পেউনিয়ার এই মানে সর্বজন স্বীকৃত যেগুলো সাপোর্ট করে পেপাল এগুলো দিয়ে আপনার কিনতে হবে।
এর বাইরে অন্যগুলো দিয়ে আপনি কিনতে পারবেন না। তো আর আরও কিছু ব্যাপার হচ্ছে যে অনেকে বলে যে ভাই আলিএক্সপ্রেস থেকে প্রোডাক্ট আনলে প্রোডাক্টটা কি ঠিকঠাক মতো আসে কি না। ভাই অবশ্যই প্রোডাক্টটা ঠিকঠাক মতো আসে, এখানে কথা হচ্ছে কি আপনি একটু কষ্ট করে যে প্রোডাক্টটা আপনি কিনতে চাচ্ছেন ওইটার ঠিক নিচে আপনার ডেসক্রিপশনের নিচে দেখবেন বায়ার প্রোটেকশন একটা লেখা থাকে। বায়ার প্রোটেকশন হচ্ছে আপনাকে যদি কোনো প্রোডাক্ট 60 দিনের মধ্যে, কিংবা ওদের একটা রিকোয়ারমেন্ট থাকে কত দিনের মধ্যে দিবে প্রোডাক্টটা, 60 দিন, 40 দিন, এই টাইপের যতদিনই হোক ওদের রিকোয়ারমেন্ট মতো, ওই দিনের মধ্যে সে যদি আপনাকে না দিতে পারে তাহলে ওই ক্ষেত্রে সে টাকাটা আপনার রিফান্ড করবে। আপনি যদি ওদের সাথে আলাপ করেন ওরা আপনার ট্র্যাক টু ট্র্যাক আপনার যে কোনো প্রোডাক্টের ট্র্যাক দিবে আপনাকে, যে আপনি এই প্রোডাক্টটা মানে পাওয়ার পরে কতদিন, মানে কোন জায়গা থেকে কোন জায়গায় আসছে প্রোডাক্টটা, ওই ক্ষেত্রে একটা ট্র্যাক দিবে ওইখানে। ওই ট্র্যাক মাফিক যদি দেখা গেছে আপনার প্রোডাক্টটা কোথায় আছে আপনি দেখতে পারবেন। তারপর যদি অনেক সময় ট্র্যাকিংটা দেখা গেছে অনেক দিন এক জায়গায় আটকায় থাকে, মানে বোঝার উপায় থাকে না যে কীভাবে আসলে আসতেছে কিংবা কীভাবে যাচ্ছে, ওই ক্ষেত্রে আপনার ওদের সাথে আলাপ করলে আপনার বায়ারকে মেসেজ দিলে, সেলারকে মেসেজ দিলে সেলার আপনার রিপ্লাই করবে। আর ওইখানে আপনি যেমন একটা প্রোডাক্ট আনলেন, আপনার প্রোডাক্টটার অবশ্যই দেখবেন যে এই প্রোডাক্টটা অন্য আরও কিছু প্রোডাক্ট মানুষ, মানে ওই প্রোডাক্টটা আরও অনেক মানুষ তো কিনছে, ওদের নিচে ফিডব্যাকটা দেখবেন যে আসলে বায়ার কতদিনের মধ্যে দেয়, বায়ার রেসপন্সিভ কি না, তারপরে বায়ারের প্রোডাক্টটা কেমন, তারপর কীভাবে শিপিং করে, খুব তাড়াতাড়ি আসে কিনা, এগুলো একটু যাচাই বাছাই করে তারপর অর্ডার দিবেন। আশা করি আপনারা বিফল হবেন না, অর্ডার দিলে খুব তাড়াতাড়ি পাবেন। আর আমি যদি জিজ্ঞেস করেন ভাই আপনি কীভাবে আনেন, আমি আমার নেটেলার মাস্টার কার্ড আছে, আমি নেটেলারের মাস্টার কার্ড ব্যবহার করি, সেটা এই পর্যন্ত ব্যবহার করে অর্ডার করি। আমি বেশ কিছু পারচেজ করেছি অনলাইন থেকে, মোটামুটি কম বলা যাবে না, মোটামুটি অনেকগুলি পারচেজই করেছি, অ্যাটলিস্ট সাকসেসফুল। একটা পারচেজ আমার একটু সমস্যা হয়েছিল, মাঝখানে একটা ঘড়ি আসার কথা ছিল সিঙ্গাপুর থেকে, ঘড়িটা আসেনি, শিপ করেনি। তখন আমি যখন মেসেজ দিই 60 দিন ওভার হয়ে যাওয়ার পরে বায়ার প্রোটেকশন অনুযায়ী আমার টাকাটা তারা রিফান্ড করে দেয়, 3 দিন সময় লাগছে টাকাটা আমার রিফান্ড করে দিছে। এক্ষেত্রে ওরা কোনো ঝামেলা করে নাই। আর আপনি অবশ্যই নেটেলারটা ব্যবহার করতে পারেন, নেটেলারটা ঠিকঠাক মতো ই করে বা মানে ডলার ইন করে নেটেলারের মাস্টার কার্ড, ভার্চুয়াল মাস্টার কার্ড যেটা আছে আপনি ওইটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ভার্চুয়াল মাস্টার কার্ডটা ব্যবহার করে প্রোডাক্টটা বাই করতে পারেন। সময় অনুযায়ী আমরা তো দেখি, যেহেতু আপনার ঢাকায় থাকি, মানে ঢাকার পাশে নারায়ণগঞ্জ থাকি, আমাদের প্রোডাক্টটা আসতে অ্যাভারেজ 10-12 দিনের মধ্যে আমি অনেক প্রোডাক্ট পেয়েছি, যেটা পেলাম এই মুহূর্তে সেটা 10 থেকে 12 দিন লাগছে। এবং এছাড়াও আরও কিছু প্রোডাক্ট আছে যেগুলো 30 থেকে 35 দিনের মধ্যে পেয়েছি। আমি মোবাইলের একটা ক্যাচিং আনছিলাম, সেটা 40 দিন আমার সময় লাগছে, এটাই সর্বোচ্চ, মানে সবচেয়ে বেশি লেট হয়েছে ওইটাই, 40 দিনের মধ্যে সময় লাগছে ওইটা হাতে পাইতে। আর এছাড়া সব প্রোডাক্ট ঠিকঠাক মতো 20-22-25 দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যখন অর্ডার করবেন আপনি চেষ্টা করবেন যে একটা স্টোর থেকে মানে বেশি পরিমাণ বাই করতে। যেমন আপনি একটা এই থেকে ছোটোখাটো অর্ডার না, মানে দেখা গেছে দুজনের দুইটা জিনিস দরকার, যেমন একটা পেন কিলার দরকার আপনার, ওইটা আপনি একটা দাম দেখা গেছে যদি 80 সেন্ট পরে আপনি দুইটা আনলে ওরা জিনিসটাকে একটু গুরুত্ব দেয়, ওরা খুব তাড়াতাড়ি সেটা মেল করে দেয়, মানে আপনার ঠিকানা পাঠিয়ে দেয়। তো আপনি মানে একটু বেশি পরিমাণ বাই করলে খুব তাড়াতাড়ি পাবেন, আর এক কম করলেও সমস্যা নেই, কারণ অনেক সময় ওদের প্রয়োজন মাফিকই ওরা সেটা সেন্ড করে দেয়। তারপর বুঝতেই তো পারছেন একটা খুচরা কেনা আর একটা হচ্ছে পাইকারি কেনা, ওইখানে একটু তফাৎ তো থাকেই। তারপর আপনাদের যদি আরও কোনো সমস্যা থাকে, যদি কোনো বিষয় সম্পর্কে জানতে চান আমার ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন। কারণ একটা জিনিস কি, আমরা আমাদের দেশে পেপ্যাল নেই, আমরা পেপ্যাল থাকলে অনেক কিছু হয়তো করতে পারতাম। পেপ্যাল না থাকার কারণে আমাদের অনেক আক্ষেপ, আমরা অনেক জায়গা থেকে বাই করতে পারি না। তারপরে অ্যামাজনের কথাটাই বলি, অ্যামাজন কিন্তু বিশ্ব স্বীকৃত একটা বড় ই কমার্স সাইট, এখন ওইখান থেকে আমরা পারচেস করতে পারি না সরাসরি, বাংলাদেশ থেকে ব্যাকপ্যাক কিংবা অন্য কোনো সাইট থেকে করলে ওই ক্ষেত্রে দেখা গেছে আমাদের, আমি কিছুদিন আগে একটা কিন্ডেল নিয়ে আসছিলাম পেপার হোয়াইট আমার এক আঙ্কেলের জন্য, ওইখানে ও কিন্ডেলের দাম পড়ে হচ্ছে আমার $80, ও আমার কাছ থেকে $80 এবং ও আমার কাছ থেকে ট্যাক্স নিচ্ছে ব্যাকপ্যাক প্রায় 1200 টাকার মতো,
তারপরে শিপিং চার্জ নিয়েছে আরও 600 টাকা, 1800 টাকা। আর ওই প্রোডাক্ট এসে আমার কাছে ডলারে ধরছে প্রায় 90 থেকে 95 টাকার উপরে, 100 টাকার উপরে ডলারে ধরছে। মানে ব্যাকপ্যাক থেকে আপনি যদি একটা অ্যামাজন থেকে প্রোডাক্ট কিনেন, আপনি যদি $5 ওইখানে দাম দেখেন, ওই প্রোডাক্টটা বাংলাদেশে আস্তে আস্তে আপনার প্রায় 3000 টাকার মতো পড়ে যাবে ওদের কাছ থেকে আনলে। তো ওই হিসাবে আলি এক্সপ্রেসটা ভালো। আলি এক্সপ্রেসে ম্যাক্সিমাম প্রোডাক্ট শিপিং ফ্রি। আপনি হয়তো জানেন যে আলি এক্সপ্রেস আলিবাবার একটা সহযোগী প্রতিষ্ঠান। আলিবাবা কিন্তু বিশ্বের সবচাইতে বড় ই কমার্স সাইটের একটা, তো বুঝতেই পারতেছেন। আর ওদের সাথে একদম ডাইরেক্ট ওরা শিপিং করে বাংলাদেশে, এক্ষেত্রে কোনো মাধ্যম ব্যবহার অন্য কিছু লাগে না। জাস্ট পেমেন্ট মেথডটা ঠিক থাকলেই ঠিকঠাক মতো আপনি আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন সবাই। ধন্যবাদ। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করেন, আমি চেষ্টা করব আপনাদের যথাসম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দিতে। ধন্যবাদ সবাইকে।